our government to speak up. Hindus, that is their rightful land. Bangladesh is their rightful land. In 1971, we fought for that land. Come on, guys. We need to speak up. Stop killing Hindus. Bangladesh! Bangladesh! We want justice! Bangladesh, Bangladesh! Justice, justice! Hindus! 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 টাইমস স্কয়ারে বিক্ষোভ আছে। গতকাল টাইমস স্কয়ারে অন্তত 10,000 হিন্দু জড়িত হয়েছিল, আজকেও 5-7,000 হিন্দু জড়িত হয়েছিল। আমরা জাতিসংঘে কনস্টেন প্রোগ্রাম আছে। সম্মানিত সহযোদ্ধা সুধীবৃন্দ, নেতৃবৃন্দ এবং উপস্থিত যারা আজকে এখানে আছেন, সবাইকে সংগ্রামী অভিনন্দন। বাংলাদেশে চলমান সহিংসতার প্রতিবাদে লাগাতার যে বিশ্বজুড়ে যে প্রতিবাদ চলছে, তারই ধারাবাহিকতায় আমরা আছি জ্যাকসন হাইটসে, বাঙালি প্রবাসী বাঙালির রাজধানী জ্যাকসন হাইটস নিউ ইয়র্কে এই মুহূর্তে আছি। আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই যথাযথ ব্যবস্থা নিতে। এবার আর আর নয়, আমরা জানি আমাদের এবার তার সুবিচার চাই। ধন্যবাদ। আজকে দোষারোপের যে রাজনীতি চলছে, আমরা সন্দেহ পোষণ করছি। হিন্দু হত্যা, মন্দির এবং মূর্তি ভাঙচুরের প্রকৃত বিচার আমরা পাবো কিনা, আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি করতে চাই। আপনারা দোষারোপের রাজনীতি বন্ধ করুন, আমরা বিচার চাই। সে যে রাজনৈতিক দলেরই হোক, আজ 2001 থেকে পর্যন্ত যতগুলো হিন্দু অত্যাচার, নারী ধর্ষণ, মন্দির এবং মূর্তি ভাঙচুর হয়েছে, তা প্রত্যেকটা বিচার বিশেষ ট্রাইব্যুনালে করতে হবে। আদারওয়াইজ আমরা হিন্দু জনগোষ্ঠী সারা বিশ্বে যতদিন না বিচার হবে, আমরা চাই বিশেষ ট্রিবিউনালে উইথিন 3 মান্থের ভিতরে ক্ষতিগ্রস্ত হিন্দুদের পুনর্বাসন এবং বাংলাদেশের সমস্ত মন্দির পুনর্গঠন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি বিশেষ ট্রাইব্যুনালে করতে হবে। হিন্দুদের জন্য বিশেষ কমিশন গঠন করতে হবে। বিশেষ আমরা মনে করি হিন্দু সুরক্ষা আইন গঠন করতে হবে। আমরা ভবিষ্যতে হিন্দুরা আর কোন রাজনৈতিক দলের মুখে তাকাবো না। আমরা আমাদের বিচার আদায়ে সর্বোচ্চ রাজপথে প্রতিবাদ চালিয়ে যাব। Bangladesh, Bangladesh, stop giving Hindu Bangladesh, Bangladesh, stop.
আমার লাইভে স্টপ কে লিয়ে এক হিন্দু বাংলাদেশ স্টপ পেনিং হিন্দু টা পাল Bangladesh! Bangladesh! Stop making conspiracy! Bangladesh! Bangladesh!